হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জানান নলজ অফ টেক্সটাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধু, আমরা বলেছিলাম ইন্টার্নশিপ নিয়ে আমরা তিনটে ভিডিও বানাবো। তিনটে ভিডিওর মধ্যে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি বেসিক দিকগুলো নিয়ে, ইন্টার্নশিপের বেসিক দিকগুলো নিয়ে আলোচনা করেছি। আর পার্ট টুতে আমরা আলোচনা করেছি ইন্টার্নশিপ পাওয়ার পর ইন্টার্নশিপটা আপনি কীভাবে শেষ করবেন ওটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট থ্রি আলোচনা করব, যেখানে থাকবে হলো ইন্টার্নশিপ শেষ করার পরে আপনাকে কী কী কাজ করতে হবে, কী কীভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে, ওগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধু, যেহেতু আজকে আমরা ফার্স্টে আলোচনা করব, বুঝতে পারছেন আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আপনার ইন্টার্নশিপ এখন শেষ, এখন আপনাকে জব ফিল্ডে জয়েন করতে হবে। এখন আপনাকে কীভাবে নিজেকে তৈরি করে নিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন তাহলে আর কথা না বাড়াই আমরা পার্ট থ্রি শুরু করি, অর্থাৎ ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আপনাকে কী কাজ করা লাগবে ওগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধু, আপনার ইন্টার্নশিপ শেষ, এখন আমরা কী কাজ করব ওগুলো ধাপে ধাপে আলোচনা করব। প্রথম আমি যে পয়েন্টটা বলবো, যে ডোন্ট ফরগেট টু থ্যাংক ইউ। এটা মানে হলো আপনি যেখানে ইন্টার্নশিপ করলেন, এই দুই মাস যাবত বা তিন মাস যাবত যেখানে ইন্টার্নশিপ করলেন, ওইখানে আপনি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। সুতরাং আপনি লাস্ট দিন অবশ্যই তাদের সাথে কমিউনিকেশান করে আসবেন, ভালো ব্যবহার করে আসবেন এবং তাদেরকে অবশ্যই একটা থ্যাংক ইউ দিয়ে আসবেন। কারণ আপনি দুই মাসে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, সুতরাং তাদেরকে ধন্যবাদ দিতে কার্পণ্য করবেন না। কারণ এই থ্যাংক ইউটা কিন্তু আপনাকে হয়তো বা ভবিষ্যতে কাজে দিবে। কারণ আপনি জানেন আমাদের যে বাংলাদেশ, এটা বেশি একটা ছোট না, একটা ছোট একটা বাউন্ডারি, এর মধ্যে দেখবেন না কারোর সাথে আবার আপনার দেখা হয়ে যেতে পারে। সুতরাং আপনার থ্যাংক ইউটা কিন্তু পরবর্তীতে আপনাকে জব পেতে কিন্তু সাহায্য করতে হতে পারে, কাজে লাগতে পারে। এই থ্যাংক ইউটা কিন্তু আপনার ভবিষ্যতে জব পাওয়ার জন্য কিন্তু অনেক হেল্পফুল হতে পারে এবং কাজে লাগতে পারে। কারণ আপনি যখন জব ছেড়ে চলে যাবেন, তখন যদি তাদের সাথে আবার কমিউনিকেশানটা করতে পারেন, তখন কিন্তু আপনার জব পাওয়াটা ইজি হয়ে যাবে। কারণ ওরা আপনার থেকে ভালো জানে কখন আপনার এখানে স্পেস হবে জবের জন্য। সুতরাং অবশ্যই থ্যাংক ইউ দিতে ভুলবেন না। দ্বিতীয় ফোনটা হলো, এরপর আপনার ইন্টার্নশিপ শেষ হলো, এখন আপনাকে একটা কম্প্রিহেনসিভ ভাইভাতে অ্যাটেন্ড করতে হবে। প্রথম কম্পিটিশন ভাইবার যদি আমি আগে একটা বলি, আপনি যে ফ্যাক্টরিতে ইন্টার্নশিপ করছেন ওইখানে হয়তো বা কিছু ফর্মালিটি থাকতে পারে, ওইখানে একটা শর্ট ইন্টারভিউ হতে পারে। এটা সব কোম্পানিতে হয় না, কিছু কিছু ভালো কোম্পানিতে হয় যে আপনি ইন্টার্নশিপ শেষ ওই কোম্পানিতে যাদের আন্ডারে আপনি ইন্টার্নশিপ শিখেছেন, ইন্টার্নশিপ করেছেন, ওরা আপনাকে কিছু কোয়েশন করতে পারে। সুতরাং আপনি ভালো করে কিন্তু কোয়েশনগুলোর প্রিপারেশান নিয়ে যাবেন, তাহলে কিন্তু এটা আপনার লাইফের জন্য কিন্তু একটা ভালো কাজ হতে পারে। কারণ আপনি যদি ভালো একটা ইন্টারভিউ দিতে পারেন ওদের এখানে, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ কিন্তু ওই কোম্পানিতেও হতে পারে। ওরা আপনাকে দেখে রাখতে পারবে, অথবা ওই সময় যদি চান্সও না থাকে আপনার সিভিটা রাখবে, মার্ক করে রাখবে, যখন প্রয়োজন হবে আপনাকে কল করবে। সুতরাং লাস্ট দিন যখন ওই কোম্পানিতে থেকে আপনি বিদায় নেবেন, ওই কোম্পানির সাথে ভালো ব্যবহার করে আসবেন। কোম্পানির সাথে মানে যাদের সাথে আপনি কাজ করছেন তাদের সাথে, এবং ভালো একটা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওরা আপনাকে মনে রাখে। এরপর আসি কম্প্রিহেনসিভ ভাইবা, যেটা আপনার ক্যাম্পাসে হবে, ওইখানে কিন্তু আপনার একটা ভালো একটা মার্ক আসবে। কম্প্রিহেনসিভ ভাইবার জন্য আপনি ভালো একটা প্রিপারেশান নেবেন, এই দুই মাসে যা শিখলেন সুন্দর করে নোট ডাউন করবেন এবং চেষ্টা করবেন প্র্যাকটিক্যাল কিছু জিনিস তাদের সামনে তুলে দেওয়ার জন্য, কিছু স্যাম্পল, কিছু ছোয়াশ, যাতে তারা বুঝতে পারে আপনি ইন্টার্নশিপের সাথে অ্যাডজাস্ট ছিলেন, ভালো করে ইন্টার্নশিপটা করেছেন। ওইখানে কিন্তু আপনার একটা ভালো মার্ক আসবে এবং ওইখানে কিন্তু আপনার জবের একটা ফেসিলিটি থাকবে। কারণ আপনি কম্পিটিশন ভাবে যেখানে দিচ্ছেন, ওনাদের কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে পরিচিত আছে, আপনি যেখানে ভালো করেন ওরা হয়তো আপনাকে রেফার করতে পারে। সুতরাং এগুলোর ক্ষেত্রে খুব সিরিয়াস থাকতে হবে। তাহলে আপনার কম্পিটিশন ভাবে শেষ, এখন আসেন আপনার জবে অ্যাটেন্ড করার টাইম। এই সময়টা খুব একটা ডিফিকাল্ট সবার জন্য, কারণ আপনার ইন্টার্নশিপ শেষ, সব কিছু শেষ, এখন আবার আপনার সময় কাটতেছে না। যদি সঠিক সময়ে জব হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু দেখা যাচ্ছে অনেকের দুই মাস, তিন মাস, চার মাস, এমনকি এক বছর পর্যন্ত বসে থাকা লাগতে পারে। সুতরাং যাতে কম বসা থাকা লাগে, ওই জন্য আপনাকে নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। এই সময়টা নিজেকে কন্ট্রোল করতে হবে, হতাশ হলে চলবে না। কারণ এই সময়টা কিন্তু আপনার
লাইফ কেরিয়ার শুরু হওয়ার উত্তম সময়। এখানে যদি আপনি ভেঙে পড়েন তাহলে চলবে না। কীভাবে নিজেকে আপডেট করে কীভাবে কমিউনিকেশন বাড়িয়ে জবটা সহজে পাওয়া যায় ওই চেষ্টা আপনাকে করতে হবে। সুতরাং এই যে মাঝখানের যে টাইমটা জব পাওয়ার পূর্ববর্তীতে এবং ইন্টার্নশিপের শেষে মাঝখানের সময়টাকে সিরিয়াসভাবে নিতে হবে, কোনো টেনশানও ভুগা যাবে না, ইজিভাবে নেন এবং পরিশ্রম করেন কীভাবে জব পাওয়া যায়। তো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনি যখন পড়ালেখা শেষ করলেন আপনার প্রতিবেশী ফ্যামিলি থেকে চাপ আসতে পারে, ফ্যামিলি থেকে বলতে পারে এখনও জব হচ্ছে না কেন, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবরা বিভিন্নভাবে বলতে পারে, এগুলো কিন্তু গায়ে মাখা যাবে না, মাইন্ড ইট। এরপর আসি, এখন আপনাকে জব পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে, কী কী কাজ করা লাগবে এগুলো একটু আলোচনা করি। প্রথম আমরা বলতেছি আপডেটের রিজিউম অর্থাৎ সিভি, আপনার সিভিটা ভালো করে আপডেট করুন। এতদিন তো আপনার কোনো ডাটা ছিল না, কোনো ইনফরমেশান ছিল না কীভাবে সিভিটা বানাবেন, এখন কিন্তু আপনি স্টাডি কমপ্লিট, আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, জব এক্সপিরিয়েন্স আছে, 2-3 মাস ইন্টার্নশিপ যেটা করলেন এটার একটা এক্সপিরিয়েন্স আছে। সুতরাং লেখার মতো কিন্তু অনেক তথ্য আপনি সিভিতে পেয়ে যাবেন। এই সিভিটা সুন্দর করে গোছাবেন এবং সিভিটা আপডেট করবেন, যাতে ওই সিভিটা যে কোনো কোম্পানিতে আপনি দিতে পারার উপযুক্ত একটা সিভি হয়। কারণ আপনি যখন জবের জন্য অ্যাপ্লিকেশান করছেন তখন কিন্তু আপনি ফিজিক্যালি যাচ্ছেন, আপনার সিভিটা কিন্তু যাচ্ছে। সুতরাং সিভিটা সুন্দর করে একটা আপডেট করবেন। এরপর আসি রিফ্লেক্ট অন ইউর ডিরেকশান। এখন আপনি পড়ালেখা যখন কমপ্লিট করলেন তখন একটা ঝাপসা একটা ধারণা ছিল আপনি কোন ফিল্ডে যাবেন। যদি আমি টেক্সটাইল বাসায় বলি, এখানে ইয়ার ম্যানুফ্যাকচারিং আছে, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং আছে, ওয়েট প্রসেসিং আছে, গার্মেন্টস আছে, আইটি আছে, বিভিন্ন সেক্টর আছে, এখন আপনি কোনটা চয়েস করবেন, এতদিন সেটা একটা কনফিউজ ছিল। যেহেতু আপনি ইন্টার্নশিপ করে ফেলছেন, আপনার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং এটার মাধ্যমে আপনি জানতে পারলেন কোন জায়গায় আপনি উইক, আপনার উইকনেস কোন জায়গায়, স্ট্রং কোন জায়গায়, আপনার কাজের প্রতি আগ্রহ কোন সেক্টরে, এগুলো কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে 2 মাস ইন্টার্নশিপের মাধ্যমে। সুতরাং আপনি একটা সঠিক একটা ডিরেকশান পেয়ে গেলেন, কোন ডিরেকশানে আপনাকে এগিয়ে যেতে হবে ওই ডিরেকশন অনুযায়ী আপনি নিজেকে তৈরি করুন এবং চেষ্টা করেন ওইভাবে আপনার জবটা যাতে হয়। ধরুন আপনি দেখলেন আপনি পড়ালেখা করলেন ওয়েট প্রসেসিংয়ে, এখন দেখা যাচ্ছে ফ্যাক্টরিয়াল ফিল্ডে গিয়ে আপনার ওয়েট প্রসেসিংটা ভালো লাগতেছে না, আপনাকে বেশি টানতেছে হলো ফেব্রিক টেকনোলজি। আপনি ইন্টার্নশিপের মাধ্যমে দেখা যাচ্ছে যে ওয়েট প্রসেসিংয়ে ফেব্রিক টেকনোলজিটা ভালো করে শিখতে পারছেন, তাহলে কেন আপনি ওয়েট প্রসেসিংয়ে যাবেন? আপনার যদি ভালো যদি ফেব্রিক টেকনোলজি লাগে তাহলে ফেব্রিক টেকনোলজি যান, নো প্রবলেম। কারণ আপনি তো বেসিক সব জ্ঞান আপনার কাছে আছে, আর প্র্যাকটিক্যালি দেখলেন যে আপনার ফেব্রিক টেকনোলজি ভালো লাগলো, তাহলে ফেব্রিক টেকনোলজিতে যান। এটা আপনাকে হেল্প করবে ইন্টার্নশিপের মাধ্যমে সঠিক একটা ডিরেকশন পাওয়ার জন্য। এরপর আসে কানেক্ট উইথ কোওয়ার্কার। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যেখানে ইন্টার্নশিপ করলেন তাদের সাথে কমিউনিকেশান রাখবেন, যাদের সাথে ইন্টার্নশিপ করলেন 2-3 জন ফ্রেন্ড মিলে তো ইন্টার্নশিপ করলেন তাদের সাথে কমিউনিকেশান করবেন। কারণ একজন হয়তোবা যে কোনো একটা কোম্পানিতে জব হয়ে গেছে আপনার আগে, আপনি তার সাথে কমিউনিকেশান রাখেন, ওইখানে তো স্কোপ থাকতে পারে, তখন ওর মাধ্যমে কিন্তু ইনফরমেশনটা আপনি পাবেন। এরপর আপনার প্রতিবেশী কেউ যদি আপনার যে সেক্টর পলায় করছেন ওই সেক্টরে কেউ থাকে তাদের সাথে কমিউনিকেশান বাড়ান, ফেসবুকিং করেন, একটা গ্রুপ তৈরি করেন, আর একটা কমিউনিকেশান বাড়ান বিভিন্নভাবে, এদের সাথে কমিউনিকেশান করে কিন্তু আপনি একটা ভালো একটা জব পাওয়ার জন্য সহজ হতে পারে। তাড়াতাড়ি কীভাবে জব পাবেন, এর মাধ্যমে কানেক্টটা থাকা লাগবে, সবার সাথে একটু কমিউনিকেশান বাড়াবেন। আরেকটা হতে পারে কানেক্ট উইথ ডিফারেন্ট সাইট। ডিফারেন্ট সাইট বলতে দেখা যাচ্ছে যে বিভিন্ন পেজ আছে, ফেসবুকে বিভিন্ন পেজ আছে, আপনি যে ফিল্ডে জব করতেছেন টেক্সটাইল রিলেটেড অনেক পেজ আছে, ওইখানে কিন্তু আপডেট হয় যে কোন কোম্পানিতে ম্যান পাওয়ার লাগবে, তাহলে ওইখানে একটু ইনফরমেশান পাওয়ার জন্য আপনি বিভিন্ন সাইটের সাথে কানেক্টেড থাকেন। বিডি জবস আছে আর বিভিন্ন যে সেক্টর যে পেজগুলো আপনার রিলেটেড আপনার জব সাথে রিলেটেড ওগুলোর সাথে কানেক্ট হয়ে যান এবং এখান থেকে ভালো একটা ইনফরমেশান পাবেন আপনার জব পাওয়ার জন্য। এটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা মিস করা যাবে না। এরপর একটা আছে ডোন্ট শেয়ার কনফিডেন্সিয়াল ইনফরমেশান। আপনি যেহেতু একটা কোম্পানিতে 2-3 মাস ছিলেন, অনেক কিছু ইনফরমেশান আপনার মধ্যে আসছে, অনেক কিছু ইনফরমেশান কোম্পানি সম্পর্কে আপনি জানছেন, তো এখানে আপনাকে বুঝতে হবে কোনটা কনফিডেন্সিয়াল কোনটা কনফিডেন্সিয়াল না। যেটা কনফিডেন্সিয়াল এটা অবশ্যই বাইরে কারোর সাথে শেয়ার করবেন না, কারণ আপনি কিন্তু এখানে কাজ শিখছেন, কোনো এমন কোনো ইনফরমেশান বাইরে প্রকাশ করবেন না যাতে ওই কোম্পানির হ্যাম্পার হয়। সেটা আপনি বুঝতে পারবেন কোনটা কনফিডেন্সিয়াল কোনটা কনফিডেন্সিয়াল না, ঠিক আছে। এরপর আছে ইম্প্রুভ ইউর সফট স্কিল।
কারণ আপনি সব স্কিল অনেকে আবার ইন্টার্নশিপ রানিং অবস্থায় করে ফেলে, আবার ইন্টার্নশিপের আগে অনেকে শেষ করে ফেলে পড়ালেখা রানিং অবস্থায়। আর যদি করা না থাকে তাহলে জব হওয়ার আগে আপনি যে সময়টা বসে আছেন বাসায় ওই সময়টাকে কাজে লাগান। সফট স্কিল বলতে আমি বুঝাচ্ছি আপনার কম্পিউটার স্কিল অবশ্যই থাকা লাগবে, পাওয়ার পয়েন্টে কীভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, স্পোকেন ইংলিশ ওইটা কীভাবে বলতে হয়, কীভাবে ম্যানার শিখতে হয়, এবং কীভাবে মেলিং করতে হয়, ব্রাউজিং করতে হয়, এগুলো সব স্কিলের মধ্যে পড়ে, এগুলো আয়ত্ত করে নেবেন। যদি আগে সময় না পান তাহলে ইন্টার্নশিপ পরে যে সময়টা পাচ্ছেন ওগুলোতে ফোকাস দিবেন, এটা কিন্তু আপনাকে একদম এগিয়ে নেবে মাইন্ড ইট। এরপর আছে পিভট ইওর সেলফ। আপনি ফলো করছেন, অনেক কিছু জানেন আবার অনেক কিছু জানানো না, তো যেহেতু সময় আছে আপনাকে বিভিন্ন ভাইভাতে অ্যাটেন্ড করা লাগবে, বিভিন্ন জবে গিয়ে ভাইভাতে অ্যাটেন্ড করা লাগবে। সুতরাং ভাবার জন্য অবশ্যই একটা ভালো প্রস্তুতি লাগবে, কারণ আপনি যখন প্রথম ফ্রেশ হিসাবে জবে জয়েন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে একটা সাবজেক্টের উপর জানলে হবে না, অনেকগুলো সাবজেক্টের ব্যাপারে জানতে হবে, কারণ ওরা আপনাকে তখন বেসিক দিকগুলো নিয়ে কোয়েশ্চেন করবে। এক্সপিরিয়েন্স নিয়ে অতটা জিজ্ঞেস করবে না, আপনি থিওরিটিক্যাল যে পড়াগুলো করে গেছেন 4 বছর বা 2 বছর যেগুলো করে গেছেন ওগুলোকে আবার একটু রিভিউ করে নেবেন। সেটা হতে পারে আপনি একটা শর্ট নোট তৈরি করে নেবেন, এয়ার ম্যানুফ্যাকচারিং থেকে কিছু ইনফরমেশান, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং থেকে কিছু ইনফরমেশান, গার্মেন্টস থেকে কিছু ইনফরমেশান, ওয়াইট ফোর সম্বন্ধে কিছু ইনফরমেশান, এই সবগুলোর থেকে বেসিক যেগুলো অবশ্যই জানা দরকার ওগুলো আপনি একটা নোট ডাউন করে নেবেন। এগুলো ফাই সময় রিভাইজ করবেন যতদিন পর্যন্ত আপনার চাকরি না হয়, যেখানে ইন্টারভিউ যাবেন এগুলো একটু চুপ বলে নেবেন, তাহলে আপনি ইন্টারভিউটা ভালো করে দিতে পারবেন এবং আপনার জব পাওয়ার প্রসিডিউরটা বেড়ে যাবে। তো বন্ধু, এগুলো ছিল ওভারঅল ইনফরমেশান যে ইন্টার্নশিপ করার পরে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সবসময় আবার আমি বলতেছি যে কমিউনিকেশান, এটা কিন্তু একদম মিস করবেন না, যত পারেন কমিউনিকেশান বাড়াবেন। যেভাবে কমিউনিকেশান করা যায় সেভাবে কমিউনিকেশান বাড়াতে থাকবেন, তাহলে কিন্তু আপনাকে আর বেশি দিন বসে থাকা লাগবে না। ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে, দেখবেন যে 1-2 মাসের মধ্যে আপনার চাকরি হয়ে যাবে, তো এখানে বসে পড়ার কোনো কারণ নাই। দরকার হলে এর আগে থেকে আপনি কমিউনিকেশান বাড়িয়ে দেন, ইন্টার্নশিপ রানিং অবস্থায় আপনি কমিউনিকেশান বাড়ান, দেখবেন ইন্টার্নশিপ শেষ হওয়ার পর পরে আপনার জব হয়ে যাচ্ছে। আর যারা এই কাজগুলো করবে না তারা কিন্তু পেঁচিয়ে পড়বেন, হতাশায় তাকে গ্রাস করবে, দেখবেন যে আর উঠে দাঁড়াতে পারবেন না। সুতরাং একদম হতাশ হবেন না, এই ইনফরমেশানগুলো কাজে লাগান, যেগুলো বললাম আমি আলোচনা করলাম এগুলো একটু ফোকাস দেন, দেখবেন আপনি খুবই জব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন এবং নিজেকে আরও উপরে নিয়ে যেতে পারবেন। তো বন্ধু, থ্যাংক ইউ, আজকে আর আলোচনা নয়, আজকে আলোচনা থেকে আমি যা আলোচনা করলাম এগুলো অবশ্যই মনে রাখবেন। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।